আমরা দুজন আবার সুন্দর করে সাজু গুজু করে বেরিয়ে পড়েছে অনেকদিন পর, যাচ্ছি কোথায় এটা হলো মেন ব্যাপার, যাচ্ছি কোথায় সাজগোজ দেখে কি মনে হচ্ছে। হ্যাঁ, যেটা তোমার এক নাম্বার গেট দিয়ে বেরোতে হবে, রবীন্দ্র সদনের এক নাম্বার গেট দিয়ে। তোর ফুটেজ আমি তোর দিয়ে নিয়ে নেবো, আমার ফুটেজ তুই নিয়ে নিলে হবে মিক্স ম্যাচ। আচ্ছা, এখানে এলাম, এবার মিন্টু পার্কের দিকে হাঁটা লাগাতে হবে। আমরা আইটিমে পৌঁছেছি, রাস্তার ঠিকানা খুঁজে খুঁজে 10 মিনিট ধরে হেঁটে হেঁটে আমরা পৌঁছাতে পেরেছি। হাইটা 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 খুব সুন্দর একটা টাইম কাটলো আমাদের, বল। এখন তো নাম সংকীর্তন হচ্ছে, কিন্তু আমাদের পুরোটা বসতে পারলাম না, আমরা আরতি থেকে বেরিয়ে এলাম। ভিডিওটা তো নেই আজকে, আমরা খুব খুঁজে খুঁজে এসেছি, তো জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি শান্ত, আর এমনি মন্দিরের একটা পজিটিভ ভাইবস তো পাওয়াই যায়। তো এবারেও আমাদের অনেকটা হেঁটে হেঁটে মেট্রো ধরতে হবে। তবে যারা আসবেন তারা এক নাম্বার রবীন্দ্র সদনের এক নাম্বার গেট দিয়ে বেরোবেন, তারপর মিন্টু পার্কের দিকে হাঁটা লাগাবেন সোজা, দিয়ে একটা মোড় পড়বে, ওটা একটু কাউকে জিজ্ঞেস করে নেবেন, তাহলে হবে, নাহলে জিপিএস দেখে আমার খিদে পেয়েছে, আমারও খিদে খিদে পাচ্ছে, চা খাবো, চলো এখানে চা আছে, চল চা খাই, লাঞ্চ করে বেরিয়েছে তাও খিদে পেয়েছে। এখান থেকে
যাত্রা শুরু করেছিলাম, আবার সেখানে চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ এবার ওর বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা টাটা।